পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। গেছেন যে পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তার রাজ্য সভাপতিকে যেভাবে আটকানো হয়েছে, এবং বিশিষ্ট আইনজীবী আমাদের দলের সম্পাদিকা প্রিয়াঙ্কা কেবরিওয়ালকে পাঁচলাতে যেভাবে আটকে রাখা হয়েছে, দুটো ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সত্যকে লুকোতে চাইছেন। সত্যকে লুকোতে চাইছেন এই জন্য, আমি আগুনে ঘি দিতে চাই না, আমরা দায়িত্বশীল মানুষ, শান্তির পক্ষে লড়ি। খুব দুর্ভাগ্যজনক হলো সত্যি, আজকে সকাল থেকে পাঁচলার একটি বাজারে বেছে বেছে চিহ্নিত একটি সম্প্রদায়ের লোকের দোকান এবং ঘরগুলোকে জ্বালানো হচ্ছে, ধোঁয়া এখনও দেখা যাচ্ছে, এবং একটি ইলেকট্রনিক্স চ্যানেল, আমি নাম বলবো না, তারা এটা দেখাচ্ছেও আপনারা জানেন। সেই কারণেই ভারতীয় জনতা পার্টি, যার পক্ষে 2,28,00,000 লোক ভোট দিয়েছে, তার সভাপতিকে এইভাবে হাওড়া জেলা থেকে অনেক দূরে, 30-40 কিলোমিটার দূরে তার বাসাতে আটকানো হয়েছে, প্রিয়াঙ্কাকে রাস্তায় আটকে রাখা হয়েছে। এটা সত্য লুকানোর জন্য করা হচ্ছে, কিন্তু এটা করে ভারতীয় জনতা পার্টিকে এবং বিশেষ করে প্রতিবাদী মানুষকে আটকানো যাবে না। শুনুন, আমরা গত 2 দিন ধরেই লাগাতার বলছি, পরশু দিন থেকেই অ্যালার্ট করছি, এবং কালকে আমি অ্যাজ এ অপোজিশন লিডার, গভর্নর যেহেতু সাংবিধানিক প্রধান, তাকে বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে ডাইরেকশান দিন, অ্যাডভাইস করুন যে আর্মি কল করতে। আমি উদাহরণ দিয়ে বলেছি, কারো প্রশংসা করার জন্য নয়, আপনি দেখবেন আগে বাম আমলে রিজওয়ানুর রহমানের ঘটনা নিয়ে ঠিক একই দৃশ্যের অবতারণা হয়েছিল, তখন আধ ঘন্টার মধ্যে চিফ সেক্রেটারি কোনো পলিটিক্যাল চাপ না রেখে আর্মি ডিপ্লয়মেন্ট করেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনারা দেখবেন 2016 সালে দার্জিলিংয়ে বিমল গুরুং যখন বাড়ি ঘর দুয়ার পোড়াচ্ছে, সেতু পোড়াচ্ছে, ট্রেন স্টেশন পোড়াচ্ছে, তখন কিন্তু তিনি অমিত শাহজির কাছে, তিনি তখন রাজনাথ সিং হোম মিনিস্টার, তিনি প্যারামিলিটারি ফোর্স চেয়েছিলেন, এবং কেন্দ্রীয় সরকার সাথে সাথে 30 মিনিটের মধ্যে দার্জিলিংয়ে থাকা আপনার 6 কোম্পানি CRPF দিয়ে দার্জিলিংয়ের জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তি, মানুষের জীবন রক্ষা করেছিলেন। এত ইগো কিসের? আমি কালকে নিজে রাত্রি 11টার সময় রাজ্যের মুখ্য সচিব HK দ্বিবেদীকে ফোন করেছিলাম, প্রথম ফোন ধরেনি, পরে রিং ব্যাক করেছিল, বলতে আমি বললাম যে আপনারা প্রশাসনের রাজনৈতিক লোকদের সরিয়ে রাখুন, ব্যুরোক্র্যাটরা আপনারা, IAS IPSরা আপনারা দায়বদ্ধ, জনগণের সম্পত্তি, মানুষের সম্পত্তি, সরকারি সম্পত্তি, জীবন এবং নর্মালসি আনার জন্য আপনারা সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, ইফ নেসেসারি কোনো কোনো ভালনারেবল পয়েন্টে আর্মি ডিপ্লয়মেন্ট করে আপনি শান্তি প্রতিষ্ঠা করুন, তো এরা শুনবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উস্কেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাউনি, আমি আমার এক্ষুনি টুইট দেখবেন, আমি মমতা ব্যানার্জির যে টুইট, তাকে রিটুইট করে আমি প্রত্যেকটা কথার তার উত্তর দিয়ে দিয়েছি। আমি বলেছি আপনি সায়নী ঘোষ যখন মহাদেবের শিবলিঙ্গেরকে কদর্য ভাষায় ছবি দিয়ে আক্রমণ করেন, আপনি তাকে MLA টিকিট দেন, তাকে আপনি যুব সভানেত্রী করে স্বীকৃতি দান করেন, আপনি নিজে জয় শ্রীরাম শব্দের যখন বলেছিল আপনাকে, তখন সেটা ভগবানের নাম, সেই জয় শ্রীরামকে আপনি আক্রমণ করেছিলেন, এই ঘটনার জন্য আপনি দায়ী। প্রথম দিন আপনি হাত জোড় করে অনুরোধ করে গুন্ডাদেরকে, জেহাদিদেরকে, দেশ বিরোধী শক্তিকে আপনি উস্কে দিয়েছেন আরো ভালো করে করার জন্য। আমি আপনাকে বলছি, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই একই ঘটনা ঘটাতে গেছিল, ডান্ডাটা কেমন পিঠে ফেলেছে দেখুন, সোটানে যোগীজির সরকার, বড়া সরকার,
এর পাশে তো কংগ্রেস চেয়ারম্যান সরকার আছে, হেমন্ত সোরেন। রাঁচির খবরটা দিতে বলুন, এখান থেকে তো কাছেই। রাঁচিতে পুলিশ নিশ্চয়ই ওখানে কংগ্রেস বা হেমন্ত সোরেনের পলিটিক্যাল অ্যাডভাইস শোনেনি। পুলিশ তার যা কাজ করার করেছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে। আপনি পরশু দিন ধরে হাত জোড় করছেন আর সমানতালে উস্কাচ্ছেন। এই উস্কানিটা আজকের নয়, এটা আপনার ভোট ব্যাঙ্ককে ধরে রাখার রাজনীতির জন্য। ঠিক একইভাবে সিএএ নিয়ে, যে সিএতে কোনো নাগরিকের অধিকারকে কাড়িয়ে তাকে দেশ ছাড়া করার প্রভিজন নেই, ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া কিছু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, সিএএ কারো নাগরিকত্ব কাড়ে না। তো আপনি প্রথম ভারতবর্ষের মধ্যে সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় মিছিল করে আপনি পশ্চিমবঙ্গকে জ্বালিয়েছিলেন সেদিন, আর এখানেও আপনি টুইট করে গ্রেপ্তারের দাবি এবং হাত জোড় করে অনুরোধ করে আপনার এই সরকারের দেউলিয়াপনা আপনি প্রকাশ করে দিয়েছেন আর বাঘের পিঠে চেপেছেন। নামলেও খাবে আর উপরে উঠে থাকলেও যাবে, উপায় আইন নেই, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনি কি সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলবেন? না না, উদ্দেশ্য এর সঙ্গে সর্বদলীয় বৈঠক কি করবে? এ বিরোধী দলকে স্বীকৃতি দিতে জানে না। বিরোধী দল, সরকারি দল, সব দল, এই যে অ্যাটমসফিয়ার সব জায়গায় থাকে, তো ইনি তার এবিসিডিও মানেন না। ইনার কাছে বসে ওই চা ফিস ফ্রাই খেয়ে বিমানবাবু যেমন করেছিলেন, ওই সব করাতে আমি এই বিরোধী দল হিসেবে রাজি নই। যদি মুখ্য সচিব ডাকেন, যদি রাজ্যপাল ডাকেন, কোনো একটা নিরপেক্ষ চেয়ার, সাংবিধানিক চেয়ার থেকে কেউ ডাকেন, নিশ্চিতভাবে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি যুক্ত হবে। দাদা, অনুব্রত মণ্ডলকে দেহরক্ষী, তিনি গ্রেপ্তার হয়েছেন, তার বাড়িতে তালতাল সোনা পাওয়া গেছে, বেতন পান 35,000 টাকা, আর যা মালকড়ি পাওয়া গেছে 100 কোটির উপরে। একটা 35,000 টাকা বেতনের সাধারণ কনস্টেবল 100 কোটির মালিক হয় কী করে?